আলোকীয় যন্ত্রদির লাস্ট ক্লাস দূরবীক্ষণ যন্ত্র ওকে দূরবীক্ষণ যন্ত্রকে আমরা ভাগ করি দুটি ভাগে একটা হচ্ছে ভূ একটা নববীক্ষণ ভূ কোনটা পৃথিবীতে অবস্থিত দূরের বড় বস্তুকে দেখি এর সাহায্যে ভূ ওকে বল ভূ কোনটা পৃথিবীতে অবস্থিত দূরের বৃহৎ বস্তুকে দেখব আর বল নববীক্ষণ কোনটা পৃথিবীর বাইরে কি বল বিভিন্ন গ্রহ নক্ষত্র হ্যাঁ উপগ্রহ এদেরকে আমরা বল দেখি বল কাছে বলছে নববীক্ষণ ওকে তাহলে ভূ বল কি করছে বৃহৎ বস্তু দূরে দেখাচ্ছে আর নববীক্ষণ ও তাই তাই করছে কিন্তু এ কি বল পৃথিবীতে থাকা দূরের বৃহৎ বস্তু আর নববীক্ষণ গ্রহ নক্ষত্র উপগ্রহ এদের কি বল দেখতে সাহায্য করছে আমার এই নববীক্ষণ যন্ত্র বল কি হয় কিন্তু বল আমরা এই দূরবীক্ষণ শুধু কি পরব দূরবীক্ষণ আমরা শুধু পড়ব হচ্ছে নববীক্ষণ যন্ত্র কেমন প্রতিসারক ওকে শুধু আমি সেটা বললাম দূরবীক্ষণ ভূবীক্ষণ বীক্ষণ নব দুই প্রকার প্রতিফলক প্রতিসারক আমরা দূরবীক্ষণের মধ্যে শুরু বল কী বলবো নববীক্ষণ যন্ত্র বলতব্য কেমন প্রতি ও নববীক্ষণ যন্ত্র এবার শুন শুন ভূবীক্ষণ যন্ত্র এবং নববীক্ষণ যন্ত্র দুটোরই মেকানিজম বা স্ট্রাকচার একই শুন ভূবীক্ষণ এবং নববীক্ষণ দুটোরই মেকানিজম একই কিন্তু দুটোর মধ্যে বল কী পার্থক্য ভূবীক্ষণ যন্ত্রে প্রতিবিম্ব কেমন হয় অসৎ অসৎ কিন্তু সমশিষ্য ওকে কিন্তু এই নববীক্ষণ যন্ত্রে ইমেজ বল কেমন হয় অসৎই হয় কিন্তু হয় অবশিষ্য ওকে কি বললাম ভূবীক্ষণ নবীক্ষণ দুটো কি বল সেম গঠন প্রণালী কিন্তু এখানে বল কী হয় অসৎ এবং সমশিষ্য জানিস ভূবীক্ষণ কোনটা হয় দেখবি ওই মেলাতে কিনতে পাওয়া যায় দ্রুব যন্ত্র এ করে ওটাই হয় আরে ওগুলো দামি ওগুলোর দাম কম কি বল যেগুলো দামি হয় ওগুলো অ্যাকচুয়ালি মানে ওরকমই দেখতে কি দামি ওকে দেখেন না ওই সব লেন্সগুলো যারা ওই কি বল যারা হচ্ছে আর্মিতে কাজ করে ডিফেন্সে কি ওরা ওই ওগুলো ইউজ করে বাইনাকুলার ওকে দাঁড়া আর এই তাহলে কি ভূ এবং নবীক্ষণ কী পার্থক্য অসৎ সমশিষ্য অসৎ অবশিষ্য তাহলে আমরা শুধুমাত্র আমার কি বলবো প্রতিসারক প্রতিসারক সারক নববীক্ষণ যন্ত্র ওকে ওকে তাহলে আমরা পর্ব হচ্ছে প্রতিসারক মেন পর্ব হচ্ছে এবার প্রতি স্মারক যন্ত্র প্রতি এখন আর দুবো আশির বাড়ি বুঝতে যন্ত্র দেখ এবার এর আবার মধ্যে আছে দুটা ছবি আছে প্রতিসারক বল কী বললাম দূরবীক্ষণ ভূবীক্ষণ নবীক্ষণ নবীক্ষণ দুই প্রকার প্রতিফলক প্রতিসারক এবার প্রতিসারকের মধ্যে ছবি দুটা একটা বলি অসীম ফোকাসিং একটা বলি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং ওকে তাহলে আমরা বল কি পড়ছি স্পেশালি স্পেশালি প্রতিসারক নবুবীক্ষণ যন্ত্র প্রতিসারক নীক্ষণ যন্ত্র যার আন্ডারে ফার্স্টেরটা বল আমরা কি কী স্বাভাবিক স্বাভাবিক ফোকাসিং স্বাভাবিক ফোকাসিং বা স্বাভাবিক বা অসীম ফোকাসিং অসীম ফোকাসিং দেখ আচ্ছা বল আমরা কি করছি নববীক্ষণ এখানেও ইউজ করা হয় দুটি লেন্সকে ওকে দুটি লেন্স একটা হচ্ছে এর আগের ক্লাসে বল কি করলাম যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ওই যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ছবি আর এর ছবি প্রায় একই কিন্তু একটাই একটাই মেন আছে বেশি ডিফারেন্স একটাই আছে মেন বেশি ডিফারেন্স কি বল যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বস্তু অভিলক্ষের খুব কাছে কিন্তু এই নববীক্ষণ যন্ত্রের সাহায্যে যন্ত্রের ক্ষেত্রে এই অভিলক্ষের সাপেক্ষে বল বস্তু কথা আছে অসীমে কেন যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে আমরা বলি দেখি কাছে থাকা ছোট বস্তু আর এর সাহায্যে আমরা বলি দেখি দূরে থাকা বৃহৎ বস্তুকে বল তাহলে তাহলে এক্ষেত্রে অভিলক্ষের সাপেক্ষে বল বস্তু কোথায় আছে রে অসীমে আছে কেন এটা কি নবভীক্ষণ যন্ত্র তো দুর্বিক্ষণ যন্ত্র না বল তার মানে তাহলে এই অভিলক্ষের সাপেক্ষে বস্তু কোথায় আছে আছে অসীমে তার মানে এই অভিলক্ষে অসীম থেকে আগত আলো কেমন হবে রে নিজেরা কি পরস্পর সমান্তরাল এটাই মেন বেশি ডিফারেন্স যৌগিকের ক্ষেত্রে বস্তু খুব কাছে ফলে কেমন সমান্তরাল কিন্তু নববীক্ষণের ক্ষেত্রে অভিলক্ষে সবাই বসে কথা অসীম থেকে আগর আলো বল কেমন আসবে নিজেরা সমান্তরাল কিন্তু যে হবে একটা আলো একটা আলো এই বেরোলো কেমন সোজা আরেকটা আলো বল কি হবে উত্তল লেন্স কি না তাহলে কি একটা এখানে একটা এখানে আর তোরা তো জানিস রে অলরেডি কি জানিস অসীমে থাকা কোন বস্তুর উত্তল লেন্স ইমেজ গঠন করে কোথায় তার ফোকাস তলে তাহলে বল তাহলে এই পয়েন্টটাকেই আমরা কি বলবো এফ ও এফ ও তাই তো এটা একদম কনফার্ম মানে এটা হবেই কেন নববীক্ষণ যন্ত্রে বস্তু কথা আছে অসীমে তাহলে অসীম থেকে আগো বল কেমন আসবে নিজেরা সমান্তরাল বট যে অ্যাক্সিস ওছে তির্যক তাহলে কি হবে তাহলে এটা অবশ্যই এর ফোকাস তাহলে হবে মানে কি হবে ফোকাসে এবার দেখ শুন শুন এবার সেম ভাবে এই অভিলক্ষের অভিলক্ষের যেটা ইমেজ অভিলক্ষের যেটা ইমেজ ওটাই কি অভিলক্ষের যেটা ইমেজ ওটাই কি অভিনেত্রের ক্ষেত্রে কাজ করবে অবজেক্ট হিসাবে অবজেক্ট দেখ রে বল আমরা কি যাচ্ছি করতে অসীম ফোকাসিং দ্বারা বল আমরা করতে কি চাইছি করতে চাইছি অসীম ফোকাসিং আচ্ছা অসীম ফোকাসিং মানেটা কি শুন অসীম ফোকাসিং মানে বলতে বোঝায় অভিনেত্র এই যে দেখ অভিনেত্র ও এবার এই বস্তুর ইমেজকে বল গঠন কোথায় করাবে অসীমে আর কিচ্ছু না অসীম ফোকাসিং মানে কি অসীম থেকে আগত আলো অভিলক্ষের ফোকাস এবং আইপিস আবার এই অবজেক্টেবল গঠন করে কোথায় অসীম মানে অসীম ফোকাসিং আচ্ছা বল তাহলে অসীম ফোকাসিং তার মানে কি দেখে নে আবার সেম দু নম্বরই কেস বল বল কি করব এখান থেকে আগে এখানে টানবো দেখে আগে এই টানলাম টানলাম এই দেখা দেয় কি হচ্ছে অসীম ফোকাসিং আচ্ছা অসীম ফোকাসিং মানে এই অবজেক্টকে বল গঠন কোথায় করব অসীমে তার মানে আফটার রিফ্র্যাকশন বল সমস্ত আলো বল কেমন বেরো বেড়ে পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল টানবি তারপর একটা এই আলো একটা এই আলো একটা এই আলো আরে সম্পূর্ণ আগে মতন নাকি কিন্তু বল এখানে কি হয়েছে অসীম ফোকাসিং তাহলে অসীম ফোকাসিং মানে কি রে অভিলক্ষের যেটা কি ইমেজ ওটাই কি অভিনেত্রীর অবজেক্ট যেহেতু কি অভিনেত্র একে কি করবে অসীম ফোকাসিং তালে তালে এখানে তালে অভিলক্ষের যেটা কি হবে ইমেজ ওই পয়েন্টকেই হতে হবে অভিনেত্রেরও ফোকাস পয়েন্ট তো নাকি আরে বস্তু কোথায় অসীমে তাহলে অসীম থেকে আলো কি হবে এর ফোকাসে এবং যেহেতু এ কি করছে এই অবজেক্ট আবার কি অসীমে তাহলে আবার তাহলে অভিলক্ষের যেটা ইমেজ অবস্থান যেটা কি বল ফোকাস তাহলে ওই পয়েন্টটাকে বল কি হতে হবে অভিনেত্রের ফোকাস আরে তালেই তো এই অবজেক্টকে ও করবে অসীমে তাহলে অসীম ফোকাসিং এর ক্ষেত্রে যেটাই অভিলক্ষের ফোকাস পয়েন্ট ওটাই অভিনেত্রীর ফোকাস পয়েন্ট কেন কারণ অভিলক্ষের সাপেক্ষে বস্তু কোথায় আছে অভিলক্ষের সাপেক্ষে বস্তু কোথায় আছে অসীমে তাহলে কি করো অসীমে আলো ফোকাসে যেহেতু অভিনেত্র কি করছে এই অবজেক্ট বল কি করছে অসীমে তার মানে অভিনেত্রের সাপেক্ষে এই অবজেক্টকেও বল কি হতে হবে এর হতে হবে ফোকাসে তার মানে এই এখান থেকে এই ডিসটেন্স তাহলে কি হবে এফ ও অভিলক্ষের ফোকাস আবার এখান থেকে বল এই ডিস্টেন্স কি হবে এফ ই অভিনেত্রের ফোকাস আরে এটা তো হবে যে দেখ যেটা হলো ফার্স্টেরটা এটা তো একদম কনফার্ম বস্তু অসীমে কি হলো ফোকাসে আবার আইপিস আবার এরই আবার কি করছে অসীমে তাহলে কি তাহলে এটাকে আবার এরো ফোকাসেই হতে হবে তাহলে কি অসীমে করতে পারবে ঠিক না লেন্সে পড়ানো হয়েছে তাহলে এবার বল তাহলে এখানে বিটা কোনটা আলফা কোনটা দেখেনে দেখেনে এটা হচ্ছে ও এখানে এর নাম দিলাম পি ওকে দেখ এখানে বিটা কোনটা আলফা কোনটা এটা হলো আলফা কেন এই যে বস্তু থেকে আগত আলো আলফা এন বল বিটা কোনটা বল এই যে এটা এটা হচ্ছে বিটা এই যে এটা এই লাইনটা এই বিটা কেন প্রতি দ্বারা কোনটা হলো বিটা এটা কি আলফা এন বিটা তাহলে বল এবার আমরা বল বার্থ বল কী করবো বিবর্ধন ক্ষমতা আচ্ছা বল এম কি হবে কি হবে রে बीटा बाय अल्फा ओके okay, बीटा बाय अल्फा तले बोल त्रिभुज त्रिभुज ई एफ ओ पी देखें ना ये त्रिभुज ई एफ ओ पी थे बोल कौन सा बे टैन बीटा टा त्रिभुज ऐसे ई ई एफ ओ पी बोल क्यों बे टैन बीटा क्यों बे टैन बीटा लम्बो बाय, माने पी एफ ओ বাই ভূমি কত ইএফও ঠিক কিনা আবার ও ও পি এফ ও কী হবে টেন আলফা টেন আলফা বলে কথা হবে পি এফ ও বাই ও এফ ও তাই না তাহলে বল বিবর্তন কি হবে এম ইকালস টু টেন বিটা মানে কি বিটা কারণ অ্যাঙ্গেল কি অ্যাকচুয়ালি খুব কম হয় তাহলে টেন বিটা মানে বিটা তাহলে বল তাহলে বিটা মানে কি লাগবো পি এফ ও বাই ইএফ আর নিচে আলফা বল আলফা মানে পি এফ ওটিকেল উপরে ও এফ ওএও তাহলে পি এফ ও কি হলো কাটল তাহলে এম বল কথা হলো ওএফ বাই তাহলে বল বল কোনটা রে এফ ওটাই অ্যান্ড বল কোনটা এফপিটা এই যে ও এফ ও অ্যান্ড এফি তাহলে বল তাহলে স্বাভাবিক ফোকাসিং ক্ষেত্রে আইপিস তার অবজেক্টকে বল গঠন কোথায় করবে অসীমে যেহেতু বস্তু কোথায় অসীমে তাহলে অসীমে বস্তু থাকার জন্য বল ইমেজ কোথায় ওর ফোকাসে যেহেতু এর লিমিটটা কি এর অবজেক্ট আমার এ কি করছে এই অবজেক্ট আবার কোথায় ইমেজে সরি অসীমে তাহলে এর ক্ষেত্রে ওর অবজেক্ট কি ও তাহলে এর ফোকাসে তাহলে এটা কি এফ ও এটা এফ ই আচ্ছা বল তাহলে এখান তাহলে এক্ষেত্রে বলা হয় নলের দৈর্ঘ্য কোনটা এটা না তাহলে এক্ষেত্রে বল নল কোনটা তাহলে স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে নলেজ দৈর্ঘ্য এই এল টাইপের কথা হবে এফ ও প্লাস এফি ওকে তাহলে কি হলো মেন স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে বা অসীম ফোকাসিংয়ের ক্ষেত্রে কি যেটাই এফ ওটা কি ওর এফি ফলে কি অসীমে বস্তু ফোকাসে আর এর ফোকাসে বস্তু অসীমে তাহলে বিবর্ধন বর হবে এফ ও এফই তাহলে স্বাভাবিক ফোকাসিং বা অসীম ফোকাসিংয়ের ক্ষেত্রে কত হবে বিবর্ধন হবে এফ ওফিঘ্যফ প্লাস এফি ওকে স্বাভাবিক বিবর্ধন এফ ও বাই এফ ইন নলে কেন এটাকে অঙ্ক করতে আসবে প্লাস ছবি সবই কিন্তু ইম্পর্টেন্ট ওকে নেক্সট আমরা বল কী বলব লাস্ট সেটা হলো হচ্ছে পঁচিশে এটা কি হলো। অস্থির ফোকাসিং নেক্সট আমরা বলব হচ্ছে স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং ওকে নেক্সট স্পর্শ দর্শনের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং স্পষ্ট দর্শনের আচ্ছা কার ক্ষেত্রে অবশ্যই নবীক্ষণ যন্ত্র সেম এটা কি অবজেক্টিভ এই এই অবজেক্টিভের সাপেক্ষে বস্তু কোথায় আছে অসীমে কেন নবীক্ষণ যন্ত্র আমরা বল কার বল দেখছি ইমেজকে অসীমে থাকা দেখতে পাচ্ছি তাহলে এই অভিলক্ষের সাপেক্ষে কি বস্তু অলওয়েজ কোথায় রে অসীমে তাই নববীক্ষণ যন্ত্রের যন্ত্রের ক্ষেত্রে অভিলক্ষ বল ওর কি সাপেক্ষে বস্তু কি অসীমে তার মানে কি অল্যাসের ক্ষেত্রে বল আলো কেমন আসবে রে নিজেরা পরস্পর সমান্তরাল কিন্তু যে প্রিন্সিপাল অ্যাক্সিস তার সঙ্গে তির তাহলে কি হবে তাহলে অবশ্যই অভিলক্ষের ফোকাসে হবে ইমেজ গঠিত আমি বললাম না নববীক্ষণ যন্ত্রে এই ফার্স্ট এটা কি একদম কনফার্ম কেন কারণ কারণ নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিলক্ষের সাপেক্ষে বস্তু অলওয়েজ কোথায় অসীমে তাহলে কি আলোকে অলেশ এভাবে এসে ফোকাসেই গঠিত হবে তাহলে আমাদের কী ফোকাস কিন্তু শুন কিন্তু এবার আমরা দেখ কিন্তু এবার আমরা অভিনেত্রের সাহায্যে শুন অভিনেত্রের সাহায্যে এর ইমেজ গঠন কোথায় করবো রে পঁচিশে এই পঁচিশে করব। তার মানে কি অসীমে কি দেখ শোন এটা কি এটা কি এটা হলো অভিলক্ষের ইমেজ যেটাই কি অভিনেত্রের অভিনেত্রের অবজেক্ট তাই তো অভিলক্ষের যেটাই ইমেজ ওটাই অভিনেত্রের অবজেক্ট এই তাহলে এবার অভিনেত্র এই অবজেক্টের ইমেজ গঠন করে করবে পঁচিশে তার মানে এবার এই পয়েন্টটাকে হতে হবে অভিলক্ষের যে ফোকাস তার মধ্যে হতে হবে কেন রে ও তো কাছে করবে না এই শুনে শুনে দেখ অসীম ফোকাসিং হলে তুই বলছি কি বললাম অসীম তাহলে কি তাহলে অভিলক্ষের যেটাই ইমেজ ওটাকে বল কী হতো ওটাকেই হতে হতো এর অবজেক্ট কিন্তু কি বল যদি কি হতো অসীম ফোকাসিং তাহলে এই পয়েন্টটাকেই হতে হতো এরও ফোকাস পয়েন্ট তাহলে কি হতো অসীমে কিন্তু এবার কি করবো কাছে তাহলে এবার এই ইমেজটাকে গঠিত হতে হবে অভিনেত্রের ফোকাসের মধ্যে দেখ এই এই পর্যন্ত একদম জেনুইন ছবি ওকে একদম জেনুইন দেখ এবার দু নম্বর কিস্তাবল কি হবে দেখেন আরে সেম সেম ছবি দেখেন দেখেন আগে দেখেন আগে দেখ ই হতে এটা ই আছে এবার তুই নয় এখান থেকে এখানে একটা একটা লাইন ড্র করবি আগে এবার তুই স্থির করলি যে আমি ইমেজ গঠন করব এখানে এখানে ওকে ওকে বল যদি বল কি হতো অসীমে তাহলে সবাই বল কেমন বেরোতো সমান্তরাল এবার পঁচিশে তাহলে কি হবে এখানে হলো ধর তাহলে আবার এখান থেকে এরকম এরকম টান বিট লাইন

উত্তল লেন্স তো এ আলো এসে এই বেগবে এ ভূমি থেকে বেগবে এ ও বেগবে ভূমি থেকে উপরে তাহলে এখানে ঘটনা করলো তাহলে এই যে পয়েন্টটা এটা কি বল বল এই পয়েন্টটা কি বল যে অভিনেত্র এই এটা কি অভিনেত্রের সাপেক্ষে ভি ড্যাশ মানে ডি বুঝিছে ওকে তাহলে বল ধরে এই এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমরা বল কি বলবো রে এফ ও যেটাই অবিলক্ষের ইমেজটা কেন আরে বস্তু তো অসীমে আছে তাহলে আলো সমান্তরাল আসবে স্তির স্তির কোথায় ওর ফোকাসে মানে যেটাই ভি ওটাকে কি এফো হবে অ্যান্ড বলতো এটা আবার কোন পয়েন্ট ইউ কেন ইউ কারণ এক্ষেত্রে তো আর অসীম ফোকাসিং না তাহলে অসীম শুন শুন অসীম ফোকাসিং হলে এই ডিসটেন্সটা কী হতো এর তো ফোকাস দীর্ঘ হতো অসীম অসীমক কিন্তু এখন এতে তো অসীম না তাহলে বস্তু কি ফোকাসের আরে এপিটা কি অভিনেত্রের এটা তাহলে এবার যেহেতু কি একে গঠন বল কি করবো অসীমে না কাছে করবো তাহলে এবার এই অভিনেত্রের অবজেক্টকে বল হতে হবে কোথায় অভিনেত্রের অবজেক্ট বা বল হতে হবে কোথায় এই আইপিসের ফোকাসের মধ্যে তাহলে এবার এই ডিস্টেন্সটা কি আর তো ফোকাস না অসীম তো আমি তো অসীম ফোকাসিং করছি না তাহলে এই ইউটাইবল কী হবে এর সাপেক্ষে এটার বস্তুটা বল তাহলে তাহলে নলের দৈর্ঘ্য বল কোনটা নলের দৈর্ঘ্য এফ প্লাস ইউ ওকে এবার বল আলফা কোনটা রে এর নাম দে পি ওকে এর নাম দে পি এটা হচ্ছে ও এটা ই বল আলফা কোনটা রে এই যে এটা এটা কি এটা আলফা অ্যান্ড এটা বল কি হবে বিটা কেন বস্তুর দ্বারা অ্যাঙ্গেল এই যে এটা 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 অ্যাকচুয়ালি আলফা বল এটা কি এটা আলফা মানে এটা আলফা যে বস্তু দ্বারা কি অ্যাঙ্গেল দেখতে ফাইনাল ইমেজ তার দ্বারা অ্যাঙ্গেলটা তাহলে বল বিবর্ধন তাহলে বল বল বিবর্ধন কি হবে এম ইকুয়ালস টু বিটা বাই আলফা ওকে এটা কি হলো ছবি অসীম ফোকাসিং না পোস্ট ফোকাসিং তাহলে এটা হবে এই অবজেক্ট হবে কি বল এর ফোকাসের মধ্যে তাহলে এখানে ওকে বল তাহলে টেন বিটা ই এফও পি ই পি কি হবে টেন বিটা টেন বিটা লম্বাই ভূমি যে ই পি কত টেন বিটা লম্ব কত পিএফও বাই ভূমি ভূমি হচ্ছে ইএফ এখানে অ্যাঙ্গেল কী হয় মানটা ক্ষুদ্র হয় ফলে বিটাকেই বিটা আবার কি লেখব বিটা ইকালস টু পি এফ ও বাই হচ্ছে ইএফ আবার আবার ও পি টেন আলফা কত ও দেখে নে ও পি এই যে ট্রাইঙ্গেলটা ওফও পি কত হবে টেন আলফা পি এলফা বাই হচ্ছে ওএফ তাই না টেন আলফা লম্বাই ভূমি আবার কি আলফাটা ক্ষুদ্র হয় তাহলে আলফা বল তাহলে কি হবে বল আলফা কলস টু পি এফ ও বাই ওএর বল কি কাজ বসে দাওয়া তাহলে এম টু বিটা বল বিটা কত পি এফ ও বাই ই এফ ও আর নিচে আলফা কী হবে পি এফ ও উপর হচ্ছে ও এফ ও পি এফ ও বিএফও কাটলো তাহলে এম বল কত রে ও এফ ও বল ওএফও কত রে এফ ও অ্যান্ড ই এফ ও ইউ আরে এফি কেন এটা কি অসীম প্রকাশ কি নাকি আমি এটা বাদা বলছি ও এফ কি ওর তো ফোকাস হবে কেন বস্তু কোথায় অসীমে আছে ও এফ কি এফ ও কিন্তু ই এফ এ তো এখন এফি না যদি একে বল গঠন করতাম কোথায় অসীমে তাহলে এটা কি হতো এফি হতো বাট এখন এটা কি বল ইউ এটা কি হলো বিবর্ধন এটাকেই আমরা করবো আর একটু সিম্পলিফাই দেখেনে অভিনেত্রের ক্ষেত্রে দেখ অভিনেত্রের ক্ষেত্রে দেখ তো অভিনেত্রের ক্ষেত্রে সমীকরণ যদি লিখি আমরা ওয়ান মানে আমাদের মেন কি সমীকরণ ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ তাই তো আচ্ছা বল অভিনেত্রের ক্ষেত্রে ভি প্লাসটা মাইনাস আরে কোনটা এটা তো এই যে অভিনেত্র তাহলে ওর ক্ষেত্রে ভিটা ডি হবে বাট মাইনাসে আছে এদিকে না এর ক্ষেত্রে এদিকে তো মাইনাস তাহলে কি হবে মাইনাস ওয়ান বাই ডি ইউটাও মাইনাস তাহলে কি হবে প্লাস ওয়ান বাই ইউ

এম ইকালস টু এফ ও ইন্টু ওয়ান বাই ইউ আছে না ঠিকই না যেটা পেলাম আমরা ওকে তাহলে এই যে ওয়ান বাই ইউ আমরা এখানে বসাই দিই তাহলে এম টু ও রে এফ ও ইন্টু বাই ডি এই যে ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থেকে না তুই জোর করে বাই কমন নিয়ে নে আচ্ছা না ফার্স্ট ব্র্যাকেট তুই জোর করে ওয়ান বাই এফ ই কমন নিয়ে নে তাহলে বল কী থাকবে রে এফ ও বাই এফ ইন্টু এফি বাই ডি প্লাস ওয়ান দেখতো এটা থাকবে না যদি বল কী করি বল জোর করে ওয়ান বাই এফি কমন নিলি ফার্স্ট ব্র্যাকেট থেকে তাহলে কী হবে এফি বাই ডি প্লাস ওয়ান এটা বল কী হলো বিবর্ধন কখন কখন পঁচিশ সেমিতে ইমেজ গঠিত হলে ওকে আচ্ছা বলতো এই সমীকরণ থেকেই যদি বলা হয় অসীম ফোকাসিং এই এই যে ইকুয়েশন এখান থেকে কি বলবো বল অসীম ফোকাসিং এই অসীম ফোকাসিং হলে দেখ পঁচিশে হওয়ার জন্য বল ভিটা বল কি হয়েছিল ডি বল যদি কি বলি অসীম ফোকাসিং তাহলে এবারে ভিটাই বল কী হবে ইনফিনিটি তার মানে এই ডিটায় কত রে ইনফিনিটি এই যদি হয় এটা ইনফিনিটি এই যদি হয় এটা ইনফিনিটি তাহলে এমটাই বল কত হবে আরে এটা কত জিরো হয়ে যাবে জিরো প্লাস ওয়ান মানে কি এফ ও বাই এফি যেটা আমি প্রমাণ করলাম আগেরটা তাহলে অসীম ফোকাসিং ডিটা কত ইনফিনিটি তাহলে কত এটা অ্যান্ড স্পষ্ট দর্শনের মিনিমাম ডিস্টেন্সে ফোকাসিং হলে তাহলে বল বিবর্তনের কোনটা এফ ও বাই এফি ইন্টু এফি বা ডি প্লাস এখানে এফ ও বাড়লে এম বাড়বে বাট এপি কমলে এমটা বাড়বে এফ ও বাড়লে এমটা কি বাড়বে অ্যান্ড এপি কমলে এমটা হচ্ছে বাড়বে এর ক্ষেত্রে ওকে ঠিক আছে বল এবং এক্ষেত্রে বল এবং এক্ষেত্রে নলের দৈর্ঘ্য কোনটা রে ক্ষেত্রে নলের দৈর্ঘ্য আচ্ছা বলতো এই দেখেন দেখ আমরা ওয়ান বাই না বার করেছি এখান থেকে আমরা ইউ কে বল কি পাবো ডি বাই এফ ই বাই ডি প্লাস এফি দেখ কি করবি একে করবি লসোগু লসাগু তারপর পাল্ট দিবি তাহলে কি পেজে ইউ এবং এখান থেকে আরেকটা মেন আসে কোশ্চেন কি আসে আসে যে শুনে নে নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিলক্ষের ব্যাস তাকে অনেক বড় করা হয় দেখবি তো দেখবি টেলিস্কোপ কেমন দেখতে হয় এই এত বড় মুখ হয় এত বড়ো মুখ এটা ছোট হয় এত বড় মুখ হয় কিংবা হয় না ওই যে দুর্বীক্ষণগুলো কি হয় সামনে দেখবি বড় ছোট হয় তাই না শোন তাহলে এবার তোকে আসতে পারে যে এই নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে উন্মেষটা কেন বড় করা হয় শোন কেন বল এই নববীক্ষণ যন্ত্রে অভিলক্ষে আলো আসছে কোথা থেকে অসীম থেকে মানে অনেক দূর থেকে আসছে আলো ফলে অনেক দূর থেকে এই নববীক্ষণ যন্ত্রে অভিলক্ষে আলো আসছে অনেক দূর থেকে অনেক দূর থেকে যাতে আলো অনেক বেশি পরিমাণে আসতে পারে ফলে কি ফলে অভিলক্ষের ব্যাসটাকে বড় করা হয় যাতে ইমেজটা বল কি হয়ে যায় উজ্জ্বল হয় ওকে এটা আসে পরীক্ষা ওকে যে অভিলক্ষের অবিলক্ষের উন্মেষটা বেশি কেবল কেন করা হয় যাতে অসীম থেকে অনেক বেশি পরিমাণে আলো অভিলক্ষর মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে যাতে ইমেজটাকে বেশি উজ্জ্বল করতে পারে অসীম থেকে যাতে বেশি পরিমাণে আলো অভিলক্ষের মাধ্যমে প্রবেশ করে যাতে ইমেজকে কি করে বেশি উজ্জ্বল করতে পারে ওকে তাহলে শুন তাহলে দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে ছবি দুটা একটা স্পষ্ট ফোকাসিং একটা অসীম ফোকাসিং দুই ক্ষেত্রে বিবর্ধন ওদের মান এবং বিবর্ধন কী করে ডিপেন্ড করছে ওকে কমপ্লিট